তো বন্ধুরা, পাবজি ব্যান হয়েছে প্রায় এক মাসেরও বেশি হয়ে গেছে। মানে পাবজি ব্যান হয়ে যাওয়ার পর মানুষের মধ্যে মানে একটা মানে মানে ভাবনা চিন্তা এসে গেছে যে পাবজি ফিরে আসবে কি না, মানে পাবজি ফিরে আসলে কিভাবে আসবে, মানে পাবজি ফিরলে কে মানে কি করে ফিরবে ইন্ডিয়ান মার্কেটে। তো বন্ধুরা, ইন্ডিয়ান মার্কেটে তো পাবজি মোবাইল পুরো ব্যান হয়ে গেছে। তো বন্ধুরা, আজকে কথা বলবো যে পাবজি মোবাইল যদি ফিরে আসে, মানে ফেরার চান্স এখনও আছে, এটাও তোমাদের বলে দিই। মানে বন্ধুরা, পাবজি মোবাইল ইন্ডিয়ান মার্কেটে আবার ফিরে আসতে পারে, আবার প্লে স্টোরে তোমরা দেখতে পারো পাবজি মোবাইল। তো বন্ধুরা, এটা কিভাবে সম্ভব এবং কিভাবে হতে চলেছে সেটির ব্যাপারে আজকে কথা বলবো, এবং এর পিছনে যে কী কী জিনিসগুলো ঘটছে এবং কি জিনিসগুলো ঘটতে চলেছে সে ব্যাপারেও তোমাদেরকে বলবো আজকের এই ভিডিওতে। তো বন্ধুরা, যারা আমার চ্যানেলে নতুন এসো তারা চ্যানেলে কিন্তু অবশ্যই অবশ্যই জয়েন করো। এই যে সাবস্ক্রাইবের যে বাটনটা দেখছো ওটা প্রেস করতে কিন্তু ভুলো না। তো বন্ধুরা, এই ধরনের টেকনোলজি রিলেটেড ভিডিও প্রতিদিন আসে এই চ্যানেলে সম্পূর্ণ বাংলাতে। তো বন্ধুরা, সময় নষ্ট না করে ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা, পাবজি মোবাইল ব্যান হওয়ার কারণটা প্রায় সকলেরই জানা, এবং যারা জানো না তাদের জন্য বলে রাখি যে ইন্ডিয়ান গভর্নমেন্ট ন্যাশনাল সিকিউরিটি রিজন দিয়ে পাবজি মোবাইলটা ব্যান করেছে। তো বন্ধুরা, ইন্ডিয়ান গভর্নমেন্ট বলতে চেয়েছে যে পাবজি মোবাইলের যারা ইউজাররা, মানে ইন্ডিয়াতে যারা পাবজি মোবাইল খেলতো তাদের ডাটাটাকে লিক করছে, এবং ইন্ডিয়ার সাথে মানে চায়নার রিলেশন তোমরা জানো। তো বন্ধুরা, এই সব কারণে পাবজি মোবাইলকে ব্যান করা হয়েছে। কারণ পাবজি মোবাইল যেটি হচ্ছে টেনসেন্ট কোম্পানির আন্ডারে ছিল, এবং এই টেনসেন্ট কোম্পানিটা হচ্ছে চায়নার কোম্পানি, এবং এটি ইন্ডিয়ান ইউজারদের ডাটা অন্য কান্ট্রিতে ডেলিভার করতো। তো বন্ধুরা, এই সব কারণের জন্য ইন্ডিয়ান গভর্নমেন্ট পাবজি মোবাইলটাকে ব্যান করে দিয়েছে পার্মানেন্টলি। তো বন্ধুরা, এই পাবজি গেমটাকে বানিয়েছিল কিন্তু ব্লু হোল কোম্পানি, এবং এই ব্লু হোল কোম্পানি হচ্ছে কোরিয়ান কোম্পানি। এবং এই পাবজি গেমটা বানানোর পর যে পাবজি মোবাইল গেমটা সেটি ডেভেলপ করেছিল টেনসেন্ট কোম্পানি, সেটি হচ্ছে চাইনিজ কোম্পানি, এবং এই টেনসেন্ট কোম্পানিটা এই পাবজি মোবাইলটাকে গ্লোবালি ডেলিভার করতো, মানে গ্লোবালি পাবলিশ করতো পুরো এই টেনসেন্ট কোম্পানি। মানে পাবজি মোবাইলের পুরো অথরিটি পুরো টেনসেন্টের হাতে ছিল, এবং কিন্তু মেন কোম্পানি ছিল ব্লু হোল কোম্পানি, যেটি হচ্ছে কোরিয়ান কোম্পানি। বন্ধুরা, এখন প্রবলেমটা হচ্ছে ব্লু হোল কোম্পানি চাইছে যে ইন্ডিয়াতে আবার নতুনভাবে পাবজি মোবাইল চালু করা হোক, এবং তার জন্য তারা কী করছে যে টেনসেন্টের সাথে যে কন্ট্রাক্ট ছিল সেটিকে পুরো ব্রেক করে দিয়েছে ইন্ডিয়ান ইউজারদের জন্য। মানে বন্ধুরা, ইন্ডিয়ান ইউজারদের যে পাবজি মোবাইলের ডাটাবেসটা যেটি টেনসেন্ট কোম্পানি অ্যাক্সেস করতে পারত সেটিকে ডিনাই করে দিয়েছে, মানে সেটিকে কন্ট্রাক্ট ব্রেক করে দিয়েছে এই ব্লু হোল কোম্পানি। তো বন্ধুরা, এখন ব্লু হোল কোম্পানি ইন্ডিয়ান গভর্নমেন্টের কাছে দাবি করেছে যে আমরা নতুনভাবে এই পাবজি মোবাইল চালু করতে চাই উইদাউট টেনসেন্ট কোম্পানি, মানে টেনসেন্ট কোম্পানির এখানে কোনো হাত থাকবে না। তো বন্ধুরা, পাবজি মোবাইলকে আনা বা না আনা পুরো ইন্ডিয়ান গভর্নমেন্টের হাতে। তো বন্ধুরা, ইন্ডিয়ান গভর্নমেন্ট এই ধরনের দাবিকে এখনও পর্যন্ত অ্যাপ্রুভ করেনি। তো বন্ধুরা, ব্লু হোল কোম্পানি এবারে মানে যে লিক এসছে সেই লিকের তরফ থেকে জানা গেছে যে ব্লু হোল কোম্পানি জিও বা এয়ারটেল এই দুটো কোম্পানির সাথে কথা বলছে, এবং তার মাধ্যমে এই পাবজি মোবাইলটাকে আবার নতুনভাবে ডেভেলপ করা হচ্ছে। তো বন্ধুরা, এই ধরনের জিনিস তোমরা দেখতে পাবে কিছু দিনের মধ্যেই। তো বন্ধুরা, এই পাবজি মোবাইলটাকে তোমরা মানে আগে যে পাবজি মোবাইলটা খেলেছিলে সেইভাবে মানে সেই রকম কিছু থাকবে না, নতুনভাবে পাবজি মোবাইল ক্রিয়েট করা হবে, মানে ডেভেলপ করা হবে পুরো এই জিও বা এয়ারটেলের সাথে। মানে বন্ধুরা, ইন্ডিয়াতে জিও এবং এয়ারটেলের যে বেসটা আছে সেটি মানে খুবই বড় বেস আছে, এবং মানে জিওর সাথে বা এয়ারটেলের সাথে মিলে ব্লু হোল কোম্পানি নতুনভাবে পাবজি মোবাইল ক্রিয়েট করতে পারে। তো বন্ধুরা, এই ধরনের লিক কিন্তু এসছে, এবং নতুন একটি পাবজি মোবাইল তোমরা দেখতে পাবে ইন্ডিয়ান মার্কেটে। এবং বন্ধুরা, বলে রাখি যে এটা তৈরি হতে এবং পুরো জিনিসটা পাবলিশ হতে অনেক মাস টাইম লাগবে, মানে ধরে রাখো যে 2021 হলে আসতে পারে। তো বন্ধুরা, 2020 তো আসবে না, 2021 হলে এই ধরনের জিনিস আসতে পারে। তো বন্ধুরা, মেন কথা হচ্ছে ব্লু হোল কোম্পানি ইন্ডিয়াতে একটি পার্টনার খুঁজছে যার সাহায্যে পাবজি মোবাইলটাকে আবার ইন্ডিয়াতে রিলঞ্চ করতে পারবে। তো বন্ধুরা, এরকম পার্টনার তারা জিও বা এয়ারটেলের সাথে আসতে চাইছে, কারণ জিও আর এয়ারটেলের বেস অনেক বড় ইন্ডিয়ান মার্কেটে। জিও বা এয়ারটেলের কাছে যে ধরনের টেকনোলজি আছে এবং যে ধরনের ডাটা
ডেটাবেস আছে তার সাহায্যে কিন্তু ব্লুহোল কোম্পানি আবার ফিরতে পারে ইন্ডিয়ান মার্কেটে, পাবজিটাকে রিলঞ্চ করতে পারে। তো বন্ধুরা, পাবজি পিসি হয়ে গেল বা পাবজি পিসি লাইট, এগুলো কিন্তু ব্যান হয়নি। পাবজি মোবাইলটা ব্যান হয়েছে শুধু কারণ টেনসেন্ট কোম্পানির জন্য। তো বন্ধুরা, 2021-এ তোমরা দেখতে পারো যে পাবজির নতুন ভার্সন আসতে চলেছে, মানে নতুন ধরনের ম্যাপ, নতুন ধরনের সব কিছু তোমরা দেখতে পারো। তো বন্ধুরা, এটাই ছিল নিউজ। এই ধরনের লিক খবর কিন্তু মার্কেটে এসছে। তো বন্ধুরা, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই অবশ্যই কিন্তু চ্যানেলটাকে জয়েন করো। এই যে সাবস্ক্রাইবের যে বাটনটা, ওটা প্রেস করতে কিন্তু ভুলো না। তো বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য সাইনিং অফ।